একটা প্রতিষ্ঠান আল্লাহ পাকের রহমতে এখানে পিৎজা টমেটো বিক্রি হয় না, এখানে যে বিক্রি হয় হচ্ছে ব্র্যান্ডিং আর মার্কেটিং। ফেসবুক জিরা শুধু তাদের অ্যাডাল্ট আর আলতু ফালতু পোস্টগুলোই বিক্রি হয়, আর এখানে যারা পিৎজাগুলো খাইতে আসে তারা লিটারালি জাস্ট ছবি তুলতে আসে আর কিছু না। বিকজ কিছুদিন আগে আমি ভুলবশত এখানে একটা পিৎজা খাইতে গেছিলাম, অ্যাকচুয়ালি ভুলবশতই খাইতে গেছিলাম, বিকজ আমার নর্মাল সেন্স যদি কাজ করতো আমি অ্যাটলিস্ট এখানে ভালো মানের পিৎজা খুঁজতে যেতাম না। যাই হোক, এখানে কোনো পিৎজা বিক্রি হয় না। পিৎজা ভালো বিক্রি হয় হচ্ছে নারায়ণগঞ্জের চাষার যে শহীদ মিনারটা আছে, এই শহীদ মিনারের ঠিক অপোজিটে স্পাইসি পিৎজাতে। এখানে সব থেকে মজাদার বিষয় হচ্ছে এখানে আইসা তোমরা 12 ইঞ্চির একটা লার্জ সাইজের বারবিকিউ চিকেনের একটা পিৎজা অর্ডার করলে 1300 টাকা দিয়ে সাথে একটা 420 টাকার হোল পিৎজা টোটালি পাওয়া যাবে ফ্রি, তাও পুরো রমজান মাসজুড়া। তার থেকে ভালো আর একটা বিষয় যে পুরো রমজান মাসজুড়ে আপনারা যদি স্পাইসি পিৎজাতে এসে বলেন যে রাহিল ভাইয়ের ভিডিও দেখে আসছেন, তাহলে এরকম ধরনের পিৎজা বলেন বা যে কোনো পিৎজা বলেন, যে কোনো তাদের আইটেম বলেন, ফ্ল্যাট একটা 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। প্রতিটা পিৎজার মধ্যে ভরপুর চিকেন দেওয়া আছে, অনেক বেশি মাশরুম দেওয়া আছে, মজরেলা চিজ দেওয়া আছে। এক কথায় বলতে গেলে একটা মন মতো পিৎজা খাওয়ার জন্য পিৎজার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ভরপুর থাকা প্রয়োজন এটা তার থেকে বেশি আছে। এর মধ্যে স্পেশাল একটা চার্ডার্ড সস ইউজ করা হয় যেটা অ্যাকচুয়ালি পিৎজাটা আপনার জন্য অনেক স্পাইসি করে দেয়। উপর দিকে তাকাইলে আপনারা দেখবেন ভরপুর মজরেলা চিজ দেওয়া আছে, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ আর ফুল অফ চিকেন। এ ধরনের আইটেম বলেন বা যত ধরনের পিৎজা আইটেম বলেন, যে কোনো আইটেম বলেন, আপনারা এখানে আসলে ফ্ল্যাট একটা 10% ডিসকাউন্ট পাবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দেয় যে স্পাইসি পিৎজাতে এসে আপনারা যত ধরনের পিৎজা অর্ডার করেন না কেন, সাইজ থাকবে সেম, কোয়ালিটিও থাকবে সেম। কেউ যদি বলে থাকেন যে স্পাইসি পিৎজাতে এসে ভিডিওতে আমি যেরকম পিৎজা দেখাইছি এরকম পিৎজা পান নাই বা কোয়ালিটি এর থেকে খারাপ ছিল, তাহলে 100% আমি আপনাদের অ্যানসার করতেছি, আপনারা জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আমি নিজেই সেই স্পাইসি পিৎজাতে আপনাকে ফ্রি একটা পিৎজা খাওয়া দিব। এর থেকে বেশি আই ডোন্ট নো আমি আপনাদের জন্য কী করতে পারবো। স্পাইসি পিৎজাতে আসে কিন্তু আপনারা খুব অল্প দামের মধ্যে ভালো ভালো সেট মেনুও পাবেন। সামনে আমরা 2টা প্ল্যাটার নিয়েছি, আপনারা এটাকে বলতে পারেন গ্রিল চিকেনের প্ল্যাটার, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা। একটা ফ্রাইড চিকেনের প্ল্যাটার নিয়েছি উইথ চিকেন চিলি অনিয়ন, এটার প্রাইস হচ্ছে 300 টাকা। নারায়ণগঞ্জে বা চাষার আশেপাশে যে স্টুডেন্টগুলো থাকেন তাদের জন্য আই থিঙ্ক এই 2টা প্ল্যাটারই বেস্ট হবে, যদি অ্যাকচুয়ালি এটার টেস্টটা ভালো হয়ে থাকে। লেটস ট্রাই দ্য টেস্ট। চিকেন চিলি অনিয়নের পরিমাণ যেরকম ভালো দিয়েছে আর ফ্রাইড চিকেন দিয়েছে 2টা, বাট এই মুরগিটা মনে একটু বেশি রোগা ছিল, একটু খায়নি। চিকেন চিলি অনিয়নটা অ্যাকচুয়ালি অনেক বেশি স্পাইসি ছিল, আর আমরা যেই ফ্রাইড চিকেনটা খেয়েছি এটা উপর দিকে একেবারে ক্রিস্পি আর ভিতরটা মোটো ড্রাই না, একেবারে জুসি ছিল, খাইতে খুবই ভালো লাগছে। ফ্রাইড রাইসটার মধ্যে আপনারা মোটামুটি ভালো পরিমাণে ভেজিটেবল পাবেন, দেন হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, এগ সবই দেওয়া আছে, আর রাইসের পরিমাণ কিন্তু কম না, মাশাআল্লাহ খুবই ভালো। 300 টাকা হিসাবে আই থিঙ্ক এরকম ভালো একটা প্ল্যাটার আপনাদের ইজিলি আমি রেকমেন্ড করতে পারি। এখন এত স্পাইসি একটা প্ল্যাটার যেহেতু খাইছি, এখন লিটারলি চিকেন চিলি অনিয়নটা বা এই যে চিকেন চিলি অনিয়ন এই যে এদিকে এদিকে এটা খায় মুখের মতো মনে হয় আগুন লেগে গেছে, কাঁচামরিচগুলো দিচ্ছে তো জাল খুবই। যাই হোক, এখন আমরা যেই প্ল্যাটারটা ট্রাই করবো এটা হচ্ছে গিয়ে গ্রিল্ড চিকেনের একটা প্ল্যাটার, যেটা কিন্তু একেবারেই বোনলেস। আপনারা ক্লোজ আসলেই দেখতে পারবেন এই গ্রিল চিকেনটার মধ্যে শুধু এই পাশে শুধু একটু হাড় আছে, তাছাড়া পুরোটা চিকেনই কিন্তু একেবারে বোনলেস আর একেবারে সফট। ভাই রে, আমার তো মনে হইতেছে রাইস ছাড়া এই চিকেনটাই আমার পেট ভরে ভরে খাওয়া লাগবে। এটার মধ্যে একটা প্লেন ভেজিটেবল পাইছিলাম, এটা দিয়ে খাইতে খুবই ভালো লাগছিল। এই প্ল্যাটারটা রাইস বলেন বা ফ্রাইড চিকেনের প্ল্যাটার রাইস বলেন, রাইসের টেস্ট একেবারে সেম। যারা বিশেষ করে হেলদি খাবারটা একটু বেশি পছন্দ করেন তাদের আমি সাজেস্ট করবো ভেজিটেবলের সাথে যে গ্রিল চিকেনের প্ল্যাটারটা আছে এটা ট্রাই করতে। আর আপনাদের মধ্যে যারা একটু বেশি ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন বা একটু স্পাইসি চিকেন চিলি অনিয়ন খেতে পছন্দ করেন তাদের আমি সাজেস্ট করবো এটা খেতে। অ্যান্ড অবভিয়াসলি ফর মি এটা একটু বেস্ট ছিল। আপনাদের জন্য পুরো রমজান মাসজুড়ে স্পাইসি পিৎজাতে এসে যেই কোনো ধরনের প্ল্যাটার আপনারা নেন না কেন, সেটা রাইস প্ল্যাটার হতে পারে, সেটা পিৎজা হতে পারে, প্রতিটা প্ল্যাটারের মধ্যে কিন্তু আপনার ফ্ল্যাট একটা 10% ডিসকাউন্ট পাবেন, জাস্ট বলবেন আমার ভিডিও দেখে আসছেন। আর আরেকটা কথা স্পেশালি একটু মেনশন করতে চাচ্ছি, সেটাই 12 ইঞ্চি পিৎজার সাথে আপনারা যে ছোটো পিৎজাটা পাবেন টোটালি ফ্রি, এটার টেস্টটা কিন্তু একেবারেই সেম, জাস্ট এটা 6 ইঞ্চি একটা ফ্রি পিৎজা পাচ্ছেন আর ওইটা 12 ইঞ্চি পিৎজা পাচ্ছেন। এটার মধ্যেও কিন্তু হিউজ সাইজের মাশরুম আছে, প্লাস চিকেন আছে, বারবিকিউ সসেজ আছে, সব কিছু পুরো ভরপুর আছে। সো গাইস, আজকের ভিডিও ছিল এতটুকুই। আমি আপনাদের জন্য আরেকটি স্পেশাল ভিডিও রেকমেন্ড করে দিব, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ওই ভিডিওটাও চেক আউট করে নিতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাদের বলবো পিৎজা বার থেকে স্পাইসি পিৎজা অনেক ভালো খাবার, অনেক ভালো পিৎজা প্রোভাইড করে। আর কেউ যদি ভুলবশত পিৎজা বার থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাদের আমি স্পেশালি বলতে চাই, মার্কেটিং আর ব্র্যান্ডিং বাদ দিয়ে, আলতু ফালতু পোস্ট বাদ দিয়ে কাইন্ডলি আপনাদের পিৎজাগুলো একটু ইম্প্রুভ করেন, আই থিঙ্ক এটা আপনাদের জন্য ভালো হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।